সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার্ট চ্যানেলটিতে এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার্ট চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এখানে চাকরি, জব, ডিএ, বেতন কমিশন, নতুন রিক্রুটমেন্ট এবং টেকনিক্যাল বিষয়ে সমস্ত কিছু সবার আগে এই চ্যানেলে আপলোড করা থাকে। তো আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, আর একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে লেটেস্ট সংবাদ তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা তৃণমূল কংগ্রেসের নতুন লোগো, এখনই প্রকাশ পেল। তো আপনাদের সঙ্গে লেটেস্ট নিউজটি শেয়ার করছি। তা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, 21 বছর পর তৃণমূলের লোগো থেকে বাতিল হলো কংগ্রেস। তা তৃণমূলের লোগোটা কেমন হয়েছে দেখুন, তারপরে দেখুন চলুন শুরু করি। প্রায় 21 বছর কেটে গেছে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে তৃণমূল কংগ্রেসের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে সুপ্রিমো দল থেকে বাদ দিলেন কংগ্রেসের নাম। নতুন দলের লোগোতে নীল রঙের ওপর জোড়া ফুলের সঙ্গে সবুজ রঙের লেখা তৃণমূল। এক সপ্তাহের মধ্যে নতুন লোগোটি ব্যবহার শুরু হবে বলে জানা গিয়েছে। দলের ব্যানার এবং পোস্টার অন্যান্য প্রচার সামগ্রী থেকেও কংগ্রেসের নামটি বাদ দেওয়া হয়েছে। তবে আপাতত নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস নামেই নথিভুক্ত থাকবে দল। তবে লেটেস্ট ইনফরমেশনটি আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং ফেসবুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম লেটেস্ট সংবাদ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।